বলো তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ আমার জীবনের চাইতেও আমি তোমাকে বেশি ভালোবাসি কইস ভুলবো পিতা আমার লাল লিখে গো পিতা আমার রোলাই লিখে কইস 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 Thank you.
এমন করে থাকবো তুমি এই মুহূর্তে ভুলে গিয়ে তাকে চাবুকের পর চাবুক প্রহার করো চা 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 নফেল কি হলো নফেল শিশুকালে এই কয়েশকে আমি কুলে পিটে করে মানুষ করেছি এ হাত দিয়ে আমি কয়েশের মুখে খাবার তুলে দিয়েছি এ হাত ভুলে আমি কয়েশকে ঘুম পাড়িয়েছি এ হাত দিয়ে আমি কয়েশকে আদর করেছি আজ আজ সেই হাতি কয়েশির গায়ে চাবুক মারতে হবে ওগো চাচা জানা তার যেই চাবুক আপনার হাতে নেবে চাবুকটি আমার গায়ে প্রহার করো না চাবুকের পর চাবুক প্রহার করিবে আমার দেহটাকে কত বিক্ষত করে দিন তবু আমার হাতে কয়েশির গায়ে চাবুক মারার আদেশ দেবেন না আমি পারবো না চাচা জানা আজ তোমার জন্যই আমার একমাত্র সন্তান এত দূর পর্যন্ত গিয়েছে আজ তোমার স্নেহ মায়া মমতায় আজ আমার বংশ মর্যাদাকে চিরতরে ধূলিসাৎ হতে চলেছে আমি জানি তোমাদের স্নেহ মায়া মমতায় সকলকে অন্ধ করে রেখেছে কিন্তু না এ আমি কিছুতেই বরদাস্ত করব না আর এই মুহূর্তে চাবুক সে যদি কয়েশের উপর কে চালাতে পারবে তা আমার ভালো করে জানা আছে আমার স্নেহের একমাত্র ছোট ভাই সে একটা লুপার হয়ে গেছে তাই আমার নিজ হাতে আমি তাকে মারব চাবুক এবং করব বিচার আপনি শুধু চেয়েছে দেখবেন চাচা জান আমি তার মাথা থেকে লাইলির ভুটটা কিভাবে বলো তুমি লাইলিকে ভুলে যাবে কিনা ভাইজান বলো না বলবে না না ভাইজান না আমার জীবন থাকতে নয় ভাইজান জি হাত রাতের চাবো বল ধরো 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 বলে আপনি জিহাদ আমি জানি তুমি পারবে তুমি আচ্ছা আচ্ছা জান আর জানি বলেই চাবুকটা তোমার হাতে আমি তুলে দিয়েছি আচ্ছা আচ্ছা জান আমার একমাত্র কুলাঙ্গার পুত্রকে তুমি শায়েস্তা করতে পারবে আমি জানি কিন্তু আমার একমাত্র সন্তান মায়া মনব মমতা সবকিছু অন্ধ করে রেখেছে সেজদা নভেলের তার সম্মুখে চাবুক প্রহার করলে তার বুকের ব্যথাটা একটু বেড়ে যাবে তাই না তাই বলছিল আর বিলম্ব না করে এই মুহূর্তে নিয়ে যাবে অন্ধকারে কারাকক্ষে অন্ধকারে কারাকক্ষে নিয়ে তার বুকে পাথর চাপা দিয়ে রাখবে ফিরান্তে দিবে এক গ্লাস পানি আর শুধু এক টুকরো রুটি যদি শুনি সে যাতে কয়েস তার মন থেকে ওই লাইলি না মুছতে ফেলেছে তাহলে এই পাবে মুক্তি যতক্ষণ পর্যন্ত ওই লাইলি না তার মন থেকে মুছতে পারবে ততক্ষণ পর্যন্ত পাবে শাস্তি মনে রেখো এ হচ্ছে ক্যানোনের ভাগ্য বিধাতা ইবনে আজিজের আদেশ তাই হয়েছে এই তো আমি চেয়েছিলাম তাই তো আমি পেয়েছি নোভেল তুমি আজ আমাকে বাঁচাতে পারলে না ভাই কয়েস এ তুই কি বলছিস কি বলছিস রে বাঁচা মানা হচ্ছে মেহেরবান হাতে কয়েস তোর জন্মদাতা পিতা তোকে কারাগারে পাঠিয়েছে ভয় করছিস কেন ভয় করছিস কেন সত্যি যদি তুই লাইলিকে ভালোবেসে থাকিস কোনো চাবুকের আঘাতে
তোকে তোদের ভালোবাসা থেকে সরাতে পারবে না মনে রাখবি তোদের পাশে তোদের এই ভাই আছে যাও চারে ভাই যা তোমার কথাই যেন সত্যি হয় যদি আমি লাইলিকে ভালোবেসে থাকি তাহলে এই জন্মে তাকে না পেলে যাতে পর জন্মে তাকে পায় তুমি আমাকে শুধু আশীর্বাদ করো ভাই যা হ্যাঁ হুজুরেও কইছিল ইলেকট্রনিক প্রেম হইছে হে মেহেরবান খোদা আমার চাচি আম্মা মৃত্যুর সময় কয়েশকে আমার হাতে দিয়ে বলেছিল বাবা নফেল তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি কোনদিন কোনদিন তোর মায়ের অভাব বুঝতে দেইনি রে বাপ আজ আমি মৃত্যুর পূর্ব মুহূর্তেই আমার নয়নের মণি কয়েশকে তোর হাতে অর্পণ করে গেলাম কয়েশকে তুই দেখে রাখিস আর আমার সেই কয়েশ আজ অন্ধকার কারাগারে চলে যাচ্ছে তার জন্মদাতা পিতা তাকে অন্ধকার কারাগারে পাঠিয়ে দিচ্ছে ওগো ক্যাননের ভাগ্য বিধাতা ক্যাননের বিচারক তুমি তোমার নিজের সন্তানকে অন্ধকার কারাগারে পাঠিয়ে দিয়েছ ভালোবাসার অপরাধে অপরাধী সাজিয়ে কিন্তু একটি বার কি ভেবে দেখেছ প্রেম ভালোবাসা কোনো অন্যায় নয় অপরাধ নয় সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে মেহেরবান খোদা প্রেম ভালোবাসা দিয়ে আর সেই প্রেমের শত্রু হয়ে নিজের সন্তানকে দিলে তুমি অন্ধকার কারাগারে না 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 আমি আর এখানে বসে থাকবো না মা আমি এখানে আর দাঁড়িয়ে থাকবো না মা যেমন করে হোক কয়েশকে অন্ধকার কারাগার থেকে বাঁচাতে হবে লাইলিকে আমি কথা দিয়েছি লাইলির হাত আমি কয়েশকে তুলে দেব তাই তো আর বিলম্ব না করে আমি যাবো ওই অন্ধকার কারাগারে কারাগারের দ্বার ভেঙে কয়েশকে মুক্ত করে আনবো